প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবারের আর্থিক কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে রিপাবলিকানরা। এরই মধ্যে শুরু হয়েছে কার্যক্রম। হাউস ওভারসাইট কমিটির প্রধান জেমস কোমার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। বাইডেন ও তার পরিবারের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যের জন্য রাজস্ব বিভাগ ও টুইটার কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে কমিটি। মূলত বাইডেন পরিবারের বৈদেশিক ব্যবসা বাণিজ্য বিষয়ে খতিয়ে দেখবে হাউজের সংখ্যাগরিষ্ঠরা। ক্ষমতার অপব্যবহারের করে সরকারি অর্থের অপচয়ের জন্য জো বাইডেনকে জবাবদিহিতা করতে হবে বলে জানান কোমার। জো বাইডেন ছেলে 52 বছর বয়সী হান্টার বাইডেনের বিরুদ্ধে এরই মধ্যে একটি তদন্ত চলছে। এদিকে বাইডেনের কাছে আরও কিছু সরকারি নথি পাওয়ার খবর জানিয়েছেন তার আইনজীবীরা। তবে কবে বা কোথায় সেগুলো মিলেছে জানানো হয়নি। গত নভেম্বরে বাইডেনের সাবেক কার্যালয়ে মেলে 10টি সরকারি গোপন নথি। What is the Biden family business? I would argue it's influence peddling. And Joe Biden was not truthful with the American people during the presidential campaign when he said he had no